দেশের প্রথম স্পেস ইনোভেশন সামিট একুশে জুলাই মহাকাশ বিজ্ঞান স্মল স্যাটেলাইট বানানোর দক্ষতা উন্নয়নে ও এই সম্পর্কিত বিভিন্ন আবিষ্কারকে উৎসাহিত করতে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে স্পেস ইনোভেশন সামিট বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে আগামী একুশ জুলাই ঢাকায় কেআইবি মিলনায়তনে এই সামিট অনুষ্ঠিত হবে আয়োজকরা জানান এই সামিটে একটি ওয়ার্কশপ ও সাতটি টেকনিক্যাল সেমিনার রয়েছে দেশ ও দেশের বাইরে থেকে প্রায় আঠারো জন স্পিকার দিনব্যাপী এই সামিটে বক্তব্য দেবেন এছাড়াও রয়েছে মহাকাশে গবেষণা করার যন্ত্রপাতি নিয়ে একটি প্রদর্শনী স্পিকারদের মধ্যে রয়েছে ম্যাক্স গ্রুপের প্রধান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর নাসার সাবেক সিস্টেম অ্যাডমিন আজাদুল হক এম জিরো ল্যাবের প্রধান মিজানুল চৌধুরী জিরো গ্র্যাভিটিতে যাওয়া প্রথম বাংলাদেশি এফ সরকার প্রফেসর আসাদ হুসাইন মোহাম্মদ খলিলুর রহমান ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ কাফি ইঞ্জিনিয়ার রায়হানা সামস ইসলাম অন্তরাসহ প্রমুখ সামিটে ত্রিশ জনকে নিয়ে ন্যানো স্যাটেলাইট এর উপর হাতে কলমে একটি ওয়ার্কশপ করানো হবে এটি পরিচালনা করবেন ব্রাক অম্বেশা টিম দিনব্যাপী ওয়ার্কশপ শেষে ক্যানসাটি দুইশ ফিট উপর থেকে প্যারাশুটের মাধ্যমে ভূমিতে নামানোর ওর ক্যালে গ্রাউন্ড স্টেশন থেকে বিভিন্ন ডাটা দেয়া হবে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রধান আরিফুল হাসান ওপু বলেন আমরা চাই স্পেস টেকনোলজি নিয়ে দেশের তরুণদের উৎসাহিত করতে এই কার্যক্রম ও অব্যাহত থাকবে ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণের জন্য আপনাকে যেতে হবে ট্রিপল ডাব্লিউ ডট বি ডট ও ডট বিডি এই ঠিকানায়